কমাং সাজা নাই বলাদিন সামু তাঙ্কা সাগ এলএমটি খাও মুসংমা সিরংমা তংখে বড় গ্রক তাম খাইমে আত অবহা মুসংমা তৈ সা কসরা খাওয়া ফান্দমানি বাই খাইমে সামু সুদন খাই ফুকা সাইজরনি সিমিন ইয়াক এলএম বাই জাতের জাত রিগ মুরংনি বিশিং তৈ দালে দাল মাংকায়া রিখা শিলকা সামকা নাইথক নাইথক মতাইরংনি কায়া সামকা শিলকা পালি মসবো থাকে দৈজিলুমা এবার নির্মহল কায়া সামকা মতাইরং কায়া সামকা মেসকা থিও কালী মতাইনি মাংকায়া সামকা তেজপাতাও মতাইরং মাংকায়া সামকা শিলকা আসবাই থাকুন গবামা নাজাই ইয়াক এলএমনি মারি ফুনুকা কমলপুর শিকলা বাপ্পা নাইনেদি চিনমা গুলো আমার নাম বাপ্পা সূত্রধর, আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে। আমার বাবার নাম হারদন সূত্রধর, আমার বাবা একজন কাঠমিস্ত্রি, নকশার কাজ করে। আমি ক্লাস টেন অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম। তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস, যেমন যেগুলি ফেলে দেয় তার উপর বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল। তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর, ছোট পাথরের উপর করেছি, মরিচের উপর নির্মহল করেছি, তারপর তেজপাতার উপর, অশ্বত্থ পাতার উপর, মাটির সরা, মাকড়সার উপর, ম্যাস্টিকের উপর, মা কালীর উপর। কী করলে ম্যাস্টিকের উপর? আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী, ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম। মাকড়সার উপরে সেম উদয়পুরের মা ত্রিপুরেশ্বরের মুক্তি করার চেষ্টা করছিলাম। মরিচের উপর নির্মহল করেছি, সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম, তেজপাতার উপর সাবরুমের দৈত্যেশ্বরী করেছিলাম। এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল, ওই দাদাকে দেখে আরও অনুপ্রাণিত হয়েছিলাম। মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায়। মানে এই কাজ করে আমার নিজেরও খুব আনন্দ লাগছিল, সবাই ভালো বলছিল। এখন সামনে আরও ইচ্ছা আছে, এগুলি নিয়ে আরও এগিয়ে যেতে চাই। আচ্ছা, এই আর্ট তুমি করছো, আর্ট শিল্পী বললে, আলাদা চর্চা কেন করলে? আলাদা চর্চা, যেমন অনেক জিনিস ফেলে দেয়, মানে এগুলি হয়তো সবার দৃষ্টিতে এগুলি মানে ফেলনা লাগে না, কিন্তু যারা সৃজনশীল হয় এই দৃষ্টি, মানে তাদের সৃজনশীল দৃষ্টি এগুলিকে ফুটিয়ে তোলে। আমারও সেম, মানে বিভিন্ন জিনিস যেগুলি ফেলে দেয় এগুলিকে ফুটিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আনন্দ পেতাম। তুমি পড়াশোনা কি করছো এখন? হ্যাঁ, আমি আগরতলা ডায়েট কলেজে পড়ছি ফাইনাল ইয়ার। ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? এখন তো আমি ভবিষ্যতে তো ডিএলএড নিয়ে পড়ছি, তো শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। আর পাশাপাশি আমার এই শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে, আর্টের টিচার হতে চাই, আর পাশাপাশি আর্ট নিয়ে চর্চা করতে চাই।